আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, শবে কদর লাইলাতুল কদরের রাত আমাদের জীবনে কোনো না কোনো এক সময় আসে। পবিত্র রমজান মাসে শেষ দশক হলো লাইলাতুল কদর রাত, যে রাতে সবচেয়ে বেশি নেকি এবং সওয়াব হাসিল করা যায়। এই লাইলাতুল কদর রাত কোন দিন হয়ে থাকে তা আমাদের সকলের অজানা। কোনো কোনো আলেম বলেন 27 রাত অর্থাৎ 27 রমজান হলো শবে কদরের রাত, কিন্তু এটি কোনো জোরালো সম্ভাবনা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। হাদিস বলছে যে কোনো বেজর রাত হলো কদরের রাত, আপনাকে তালাশ করে নিতে হবে। এখন লাইলাতুল কদর রাতে আমরা অনেকে সলাত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দ্বীনি এলেম আর বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করি। এটা করা খুবই উত্তম কাজ। রমজানের শেষ দশকে পুরো 10টি দিনই আমাদের এরকম জিকির আজকার করা বাধ্যতামূলক। এখন লাইলাতুল কদর রাতে বিশেষ কোনো আমল আছে কি না? অনেকে লাইলাতুল কদর রাতে বিভিন্ন ধরনের আমল করেন, এর মধ্যে সবচেয়ে সহিহ এবং বিশুদ্ধ মত কোনটি? এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন একটি দোয়া। তিনি বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি জানতে পারি যে কোন রাতটি লাইলাতুল কদর রাত, তাহলে আমি কোন দোয়াটি পাঠ করব? তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এই দোয়াটি তিনি বেশি বেশি পড়তে বলেছেন। এই দোয়াটির অর্থ দিকে যদি আমরা খেয়াল করি, হে আল্লাহ, আপনি মার্জনাকারী, আপনি মার্জনাকারীকে পছন্দ করেন, অতএব আপনি আমাকে মার্জনা করুন। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবে লাইলাতুল কদর রাত তা তিনি জানতেন না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। তো আর সবচেয়ে সহিহ হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই যে এই দোয়াটি বেশি বেশি পড়া। এখন প্রশ্ন হলো, এই দোয়াটি আমরা কখন পড়ব? জিকিরের মতো পড়ব, সলাতে পড়ব, নাকি যে কোনো সময় পড়লেই হলো? এই দোয়াটি আপনি সিজদার অবস্থায়, দোয়া কোনুতে, নামাজের বাইরে হাত তুলে মোনাজাত করার সময়, বসা অবস্থায়, চলাফেরা, কাজের ফাঁকে, যে কোনো অবস্থায়, আপনি সহবাস কিংবা টয়লেটের ভিতরে নয়, অন্য যে কোনো অবস্থায় আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন। সুতরাং লাইলাতুল কদর রাতে এই দোয়াটি পাঠ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাওফিক দান করুক। আমিন।